মাধুরী দীক্ষিতের পরা শাড়ি এখন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে, সবই হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন ওনাদের। একটা বউয়ের জন্য আমার মনে হয় না এর চাইতে গর্জিয়াস শাড়ির আর দরকার আছে, পার্টি শাড়ি দিয়ে একদম গর্জিয়াস একটা লুক চলে আসবে। এই শাড়িটা হচ্ছে ব্রাইড থেকে শুরু করে অনেকে ব্রাইডের মারা পরতে পারবেন, মানে এত গর্জিয়াস শাড়ি, কালারটা যেরকম যে কোনো এজের মানুষ এটা পরতে পারবে। বলিউড তারকাদের মতো সাজ পোশাকের সাজতে কার না ইচ্ছা করে বলেন তো। আজকে আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে বলিউড কুইন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে আলিয়া ভাটের পরা শাড়ি, রেখার পরা শাড়ি এবং ইন্ডিয়ার মোস্ট পপুলার ডিজাইনার সাবিয়া সাচি এবং মানেশ মানোটার ইন্সপায়ার্ড ডিজাইনও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, নীতা আম্বানির পরা ইন্সপায়ার্ড ডিজাইনার শাড়িও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে আমরা চলে এসেছি উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 9 নম্বর হাউসে অ্যামোরাস AS এর শোরুমে। এখানে সকল প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান, ডিরেক্ট দিল্লি থেকে এখানে প্রোডাক্ট আনা হয়। অনলাইনে ওনাদের বিজনেসটা প্রায় 7-8 বছর আগের হলেও ওয়্যার হাউসটা কিন্তু নতুন জাস্ট কয়েক মাস আগেই চালু হয়েছে। এখানে সবই হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন। আর যেটা বলছিলাম, এখানে আপনারা পেয়ে যাবেন বলিউড তারকাদের পরা শাড়ির ইন্সপায়ার্ড ভার্সন। এত সুন্দর সুন্দর কালেকশন, আমি যে কোনটা রেখে কোনটা দেখবো তাই ভাবছিলাম। তো শুরুতেই এই ম্যাজেন্ডা কালার শাড়িটা আমার চোখে পড়লো, শাড়িটার ডিজাইনটা যেমন সুন্দর, কালারটা তেমন সুন্দর। তো আমি ওনাদের কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন আপনাদেরকে দেখাবো। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 38,000 টাকা। এরপরে এই শাড়িটা জাস্ট ওয়াও, এটা হচ্ছে মানুষ মানুষটা ইন্সপায়ার্ড একটা ডিজাইন, জাস্ট ওয়াও। এটা সামনাসামনি যে কি পরিমাণ সুন্দর, পুরাটার মধ্যে হ্যাভি ওয়ার্ক করা। আর এটার প্রাইস পড়বে হচ্ছে 55,000 টাকা। বলিউড তারকাদের বিয়ে মানেই হচ্ছে সাবিয়া সাচির একটা ডিজাইনার শাড়ি তো থাকবেই, আর এই শাড়িটাও কিন্তু সাবিয়া সাচি ইন্সপায়ার্ড একটা ডিজাইন। ওনাদের এখানে ব্রাইডাল কালেকশন নাই, তবে পার্টি শাড়িগুলো এত গর্জিয়াস, কেউ যদি এই টাইপের শাড়ি ব্রাইডাল মেকওভারের সাথে ক্যারি করেন তাহলে কিন্তু খুবই এক্সেপশনাল লাগবে দেখতে। এটা হচ্ছে আইভরি কালারের মধ্যে, পুরাটার মধ্যে জারদুসি ওয়ার্ক করা আছে। এটার দাম পড়বে 55,000 টাকা। আমি কিন্তু ওনাদের এক্সক্লুসিভ কালেকশনগুলো আগে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে ব্রাইডরা চাইলেও পড়তে পারবে, এছাড়াও কিন্তু ওনাদের নর্মাল পার্টি শাড়িও রয়েছে। আর এই শাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান মোস্ট ডিমান্ডিং চুন্ডি শাড়ি। এই ম্যাজেন্ডা কালার শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 55,000 টাকা। আর এটা হচ্ছে চুন্ডির মধ্যে অল ওভার কাজ করা একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু খুবই হেভি, আর কাজের ফিনিশিং যে কি পরিমাণ সুন্দর। যদি কোনো ব্রাইড এই শাড়িটা নেন, সাথে হচ্ছে এক্সট্রা একটা ঘোমটা বানিয়ে নিলেই হবে, খুবই গর্জিয়াস একটা শাড়ি। এটার দাম পড়বে 58,000 টাকা। আর এই শাড়িটা হচ্ছে মাধুরী দীক্ষিতের পরা একটা শাড়ির ইন্সপায়ার্ড ভার্সন। শাড়িটা যে কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ গর্জিয়াস, জাস্ট ওয়াও। এই শাড়ির সাথে কোনো জুয়েলারি পরার দরকার নাই, এটা রাতের ফাংশনে পরলে খুবই সুন্দর লাগবে, খুবই গর্জিয়াস কাজ, পুরাটার মধ্যে সিকোয়েন্সের কাজ। আর এই শাড়িটার কিন্তু আরেকটা কালারও রয়েছে। এটা নিতে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে হোয়াইট নেবেন না ব্ল্যাক নেবেন, দুইটাই অসম্ভব রকমের সুন্দর। আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে হচ্ছে 35,000 টাকা। আর পেস্টালের মধ্যে অল ওভার কাজ করা এই শাড়িটাও হচ্ছে মানেশ মানোটরা ইন্সপায়ার্ড একটা ডিজাইন, এটার প্রাইস পড়বে 58,000 টাকা। আর এই শাড়িটা হচ্ছে বলিউড স্টার রেখার পরা একটা শাড়ি। প্রতিটা শাড়ির কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে কোরা সিল্কের মধ্যে করা একটা শাড়ি, আর এই টাইপের শাড়ি কিন্তু যে কোনো এজের মানুষকেই খুব সহজেই মানিয়ে যায়। আর এই শাড়িটাও কিন্তু সাবিয়া সাচি ইন্সপায়ার্ড একটা ডিজাইনার শাড়ি, নেটের মধ্যে অল ওভার কাজ করা, আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা। এই শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিসটা জাস্ট ওয়াও, এটার প্রাইস পড়বে হচ্ছে 38,000 টাকা। এত এত ডিজাইনার শাড়ির কালেকশন, কোনটা রেখে কোনটা দেখাবো আমারই তো মাথা ঘুরাচ্ছে, আর প্রতিটা ডিজাইনই সুন্দর। আর এই শাড়িটা দেখে আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই শাড়িটা পরে আবার বিয়ের বিড়িতে বসে যাই। অল ওভার কাজ করা এই গর্জিয়াস শাড়িটার প্রাইস পড়বে 28,000 টাকা। আর ওনাদের এখানে রেডি ডিজাইনার ব্লাউজের কিছু শাড়ি রয়েছে। এই শাড়িগুলোর ব্লাউজগুলো যে কি পরিমাণ সুন্দর, এই ম্যাজেন্ডার মধ্যে এই শাড়িটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে। রেডি এই ব্লাউজ সহ শাড়িটার প্রাইস পড়বে 14,800 টাকা। এরপর এই ডিজাইনটা তো আরও বেশি সুন্দর, ব্লাউজগুলো কিন্তু আপনারা 42+ পেয়ে যাবেন, মানে 42 এর পরও আরও 2 ইঞ্চি প্লাস পেয়ে যাবেন। ব্লাউজ সহ এই শাড়িটার প্রাইস পড়বে 15,800। রেডি ব্লাউজের মধ্যে এটাও কিন্তু সাবিয়া সাচি ইন্সপায়ার্ড একটা ডিজাইন, এটার ব্লাউজটা যেমন সুন্দর শাড়িটা তেমন সুন্দর, আর এটার সাথে কিন্তু আপনারা এক্সট্রা একটা বেল্টও পেয়ে যাবেন, এটার প্রাইস পড়বে 22,800। রেডি ব্লাউজের আরও অনেক কালেকশনস আছে ওনাদের, এটারও প্রাইস পড়বে 22,800। রেডি ব্লাউজ সহ শাড়ির দাম শুরু হয় এখানে 7,800 থেকে, এই শাড়িটার প্রাইস হচ্ছে 7,800, আর এইটার দাম পড়বে 8,800। আর এই শাড়িটাও হচ্ছে চিত্রনায়িকার রেখার পরা আরেকটা শাড়ি। আমার যতদূর মনে পড়ে আমি এই টাইপের একটা শাড়ি ওনাকে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে পরতে দেখেছিলাম। এই শাড়িটার প্রাইস পড়বে 38,000 টাকা। ওনাদের এত কালেকশন, আমি কোনটা রেখে কোনটা দেখাবো। এই শাড়িটার প্রাইস হচ্ছে 9,800 টাকা। আর এই শাড়িটা চেনা চেনা লাগে কিনা দেখেন তো, এই শাড়িটা হচ্ছে আলিয়া ভাটের পরা একটা শাড়ি, এটার প্রাইস পড়বে 8,500 টাকা। আর এই শাড়িটার প্রাইস পড়বে 9,500 টাকা। আর এরপরে এই শাড়িটা কিন্তু যেন তেন কোনো শাড়ি নয়, এই শাড়িটা হচ্ছে নীতা আম্বানির পরা একটা শাড়ির ইন্সপায়ার
ইম্বয়ার্ড ভার্সন। এই শাড়িটা দেখেন গ্রিনের মধ্যে, পুরাটার মধ্যে কাটওয়ার্ক করা আছে, পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে। এটার প্রাইস পড়বে 22,500 টাকা। এখানে কিন্তু শাড়ির পাশাপাশি আপনারা ইন্ডিয়ান থ্রি পিসও পেয়ে যাবেন। এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে 4,200 টাকা, এটার প্রাইস পড়বে 4,500, এটার প্রাইসও হচ্ছে 4,500 টাকা। আর এটার ওনাটা কি সুন্দর, এটার প্রাইস পড়বে 6,500। থ্রি পিসেরও অনেক অনেক কালেকশন, এখানে কিছু এক্সক্লুসিভ থ্রি পিসও রয়েছে। এই থ্রি পিসটার প্রাইস পড়বে 12,800 টাকা, আর এটার প্রাইস পড়বে 10,800, আর এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা। আর এটা হচ্ছে হীরামান্ডি ইন্সপায়ার্ড ড্রেস, সারাটা খুব সুন্দর করে রেডি করা, এটার প্রাইস পড়বে হচ্ছে 16,500 টাকা। আর সুন্দর এই ব্ল্যাক ড্রেসটার প্রাইস পড়বে 22,500। তো সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিসের এক্সক্লুসিভ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। আমি আবারও শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উত্তরা 3 নম্বর সেক্টর, রোড নম্বর 9, হাউস নম্বর 9। চাইলে কিন্তু অনলাইন থেকেও কেনাকাটা করতে পারবেন, ওনারা কিন্তু ওনাদের নতুন প্রোডাক্ট নিয়ে দিল্লি থেকেই লাইভ হন। অ্যামোরাসের নতুন নতুন কালেকশন দেখতে চাইলে ওনাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।